আমাদের প্রধান খাদ্যশস্য। ধান সংগ্রহের ধাপগুলো হলো ফসল কাটা, মাড়াই, ঝাড়াই এবং সবশেষে শুকানো। এসব শস্য সংগ্রহের কাজগুলো মোটামুটি একই সাথে করতে হয়। আবহমানকাল ধরে কাস্তের উপর ভরসা করেই আমাদের কৃষক ভাই তার পাকা ফসল ঘরে তুলে আসছেন। ফসল কাটার এই সনাতন হাতিয়ার অসংখ্য শ্রমিকের কঠোর পরিশ্রমে, বহু শ্রমঘণ্টার বিনিময়ে কৃষকের ঘরে তুলে দেয় পাকা শস্যের আঁটি। এরপর আঁটি পরিবহন এবং মাড়াই ঝাড়াইয়ের কঠিন অধ্যায়। স্বাভাবিক লোকসানের হিসেব গুনলে দেখা যায় কাটার সময় মাঠে ঝরে পড়া, আঁটি পরিবহন সময় পথে ঝরা এবং মাড়াই ঝাড়াইকালে ক্ষতি, এই তিন মিলে পরিমাণ প্রায় 6.18%। আমাদের দেশে ফসল কাটার মৌসুমে বরাবরই শঙ্কায় থাকেন কৃষক। পাকা ফসলের মাঠ সোনালি আভা ছড়িয়ে আছে, অথচ আকাশে কালো মেঘ। ফসল কাটা শ্রমিকের তীব্র সংকট, তখন মজুরি এক রাপে কয়েক গুণ বেড়ে যায়। ঝড়, শিলাবৃষ্টি, পাহাড়ি ঢল, অকাল বন্যা, এই বুঝি কেড়ে নেয় কৃষকের সোনালী স্বপ্নগুলো। এই অসহায় অবস্থায় কৃষি এবং কৃষকের জন্য আশীর্বাদ হয়ে পাশে এসেছে রিপার এবং কম্বাইন হারভেস্টার, ধান কাটা ও সংগ্রহের আধুনিক কৃষি যন্ত্র। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আওতায় অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব আসমি বাংলাদেশ বা আসমি প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় কৃষকদেরকে আধুনিক এসব যন্ত্র ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। গবেষণায় দেখা গেছে কৃষিকে লাভজনক করার একমাত্র উপায় কৃষি যান্ত্রিকীকরণ। রিপার ছোট আকারের ফসল কাটার যন্ত্র। এটি প্রতি ঘন্টায় 60-70% জমির ধান কাটতে পারে। জ্বালানি খরচ ঘন্টায় 1 লিটারের কম পেট্রোল লাগে, শ্রমিক মাত্র একজন। শুকনো অথবা অল্প কাদাময় জমিতে ফসল কাটা যায়। পাকা ফসলের দাঁড়ানো গুছি নিমেষেই কেটে নিতে পারে রিপার তার ছন্দময় ভঙ্গিতে। কাটার সময় কি সুন্দর পরিপাটি হয়ে মাঠেই পড়ে থাকে ধান গাছগুলো। রিপার দিয়ে ধান কাটলে সনাতন পদ্ধতির তুলনায় খরচ বাঁচায় 46% এবং ধানের অপচয় রোধ করে শতকরা 2%। রিপারের চেয়েও আরও আধুনিক ও অতি উন্নত মানের কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার। এটি আকারে বড়, একজন চালক এই যন্ত্রটি দিয়ে সহজেই ফসল কাটা এবং সংগ্রহ করতে পারে। কম্বাইন হারভেস্টারের বড় সুবিধা হল এই যন্ত্রটি ফসল কাটার পাশাপাশি ফসল মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দির কাজটিও নিখুঁতভাবে করতে পারে। কাটা খড়গুলো নষ্ট হয় না। কম্বাইন হারভেস্টার ঘন্টায় 1 একর জমির ধান সংগ্রহ করতে পারে। এতে 8-9 লিটার ডিজেল খরচ হয়। কম্বাইন দিয়ে ধান কাটলে সনাতন পদ্ধতির চেয়ে 61% খরচ কম লাগে এবং অপচয় রোধ করে শতকরা 5%। আসমি প্রকল্পের সান্নিধ্যে থেকে গবেষণা, প্রণোদনা, প্রশিক্ষণ এবং প্রান্তিক কৃষকের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের বেশ কজন মেধাবী শিক্ষক নিরলস কাজ করে গেছেন। অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন বা আসমি প্রকল্পটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি যন্ত্র বিভাগের আওতায় ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফিট দ্য ফিউচার প্রোগ্রামের অর্থায়নে এবং ইউএসএইড ইউএসএ, কানসাস স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ইলিনয়ের কারিগরি সহায়তায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পটির কার্যক্রমের মধ্যে গবেষণার পাশাপাশি স্থানীয় পর্যায়ের কৃষক, চালক এবং কৃষি যন্ত্র ভাড়ায় সেবা প্রদানকারীদের ক্ষুদ্র উদ্যোক্তা, স্থানীয় মেকানিক এবং স্থানীয় ওয়ার্কশপের টেকনিশিয়ানদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সম্প্রতিকালে আমরা লক্ষ্য করেছি যে একদিকে ধান কাটার সময়ে যেমন শ্রমিকের অভাব পড়ে এবং অন্যদিকে শ্রমিকের মজুরি অত্যন্ত বেশি, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ধান চাষে তাদের আগ্রহ হারিয়ে ফেলছেন। এই প্রকল্পের মাধ্যমে যে চিহ্নিত যে রিপার এবং কম্বাইন হারভেস্টার মেশিনের যদি তার কার্যক্রম এবং তার বিস্তৃতি গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া যায়, ব্যবহার করা যায়, তাহলে একদিকে কৃষকরা যেমন ধান চাষে লাভবান হবেন, অন্যদিকে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। গত কয়েক দশকের ব্যবধানে কৃষি শ্রমিকের সংখ্যা কমেছে অপ্রত্যাশিতভাবে, বেড়েছে এই খাতে শ্রমবাজার। তাই শ্রম ও সময় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে আসমি প্রকল্প কৃষকের পাশে দাঁড়িয়েছে নিবিড়ভাবে। উপকারভোগী কৃষক তার অনুভূতি প্রকাশ করেন এভাবে। আমি মোহাম্মদ ফজলুল হক। আগে আমরা কাঁচি দিয়ে ধান কাটার পরে কিছু ধান পড়ে যেত এবং এখন অর্ধেক সময় লাগতো,
এখন এই মেশিনটা দিয়ে ধান কাটলে সময় বাঁচে, খরচ বাঁচে এবং অর্থ অনেক বেঁচে যায়, যার ফলে আমরা এই মেশিনের সাহায্যে ধান কাটাতে আমরা সব দিক থেকে লাভবান হচ্ছি। এই প্রকল্প থেকে আমরা সহযোগিতা পেয়েছি কিভাবে এই মেশিনপত্রগুলো সংরক্ষণ করা যাবে এবং আমরা কিভাবে কারিগরি সহযোগিতা পেয়েছি এবং অন্যকে এই কারিগরি সহযোগিতাও শিখিয়েছি। এখন আমার এই মন্ডপাশা গ্রামের অনেকেই এই মেশিনপত্র নিজে ড্রাইভ করতে পারে এবং সহজেই এই মেশিনগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে তারা সাপোর্ট কৃষককে সাপোর্ট দিতে পারে। রিপার এবং কম্বাইন হারভেস্টার, ফসল কাটার জাদুকরি যন্ত্র, মাঠে দাঁড়িয়ে থাকা কিংবা শুয়ে পড়া ফসল, শুকনো কিংবা অল্প কাদার জমি সবই কম সময়ে নিখুঁতভাবে কাটতে পারে, নষ্ট হয় না ফসলের খড় কোনোভাবে। ফসল কাটার মৌসুমে গুনতে হবে না অধিক খরচ, শঙ্কায় থাকতে হবে না হঠাৎ ধেয়ে আসা প্রাকৃতিক দুর্যোগের, কৃষকের সোনালী স্বপ্নগুলো এখন আর বিকে দিতে হবে না অনিশ্চয়তার কাছে। যন্ত্রের দানব শক্তি কষ্টের ফসল তুলে আনবে কৃষকের আঙিনায়, আধুনিক যন্ত্রই দেখাবে আধুনিক ফসল তোলার সুখ স্বপ্ন।